রমজান মাসের শেষ দশক শুধু বেজর রাতে আর কদর রাতে না, শেষ দশকের সবগুলি রাতে সর্বাত্মক চেষ্টা করে এবাদতবন্দি করা, মেহনত পরিশ্রমের এবাদতবন্দি করা। আল ইজতিহাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড মেহনতের সাথে এবাদতবন্দি করতেন। এই মর্মে সহিহ মুসলিমের হাদিস, মাআয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইজতাহিদু ফি গাইরিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এত বেশি মেহনত পরিশ্রম করতেন এবাদতবন্দিতে যা অন্য কোন সময় কখনো করতেন না। এই মর্মে আরো আরেকটি হাদিস, এজা দাখাল আল আশর, শেষ দশক যখন শুরু হইতো জোড় বেজোড় সবগুলি রাতে সাদ্দা মেজারাহ লুঙ্গি শক্ত করে শরীরে বেঁধে নিতেন, মানে প্রস্তুতি নিতেন, মানসিক শারীরিক সব দিক থেকে প্রস্তুতি নিতেন এবং সংসার ত্যাগে কটা দিনের জন্য হয়ে যেতেন, মসজিদে সবসময় অবস্থান করেন, এতে কাফে একবার আল্লাহর জন্য এই সময়টাকে খাস করে দিতেন আল্লাহর সাথে নির্জনতা। তো সদ্দামে যারা লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন মানে প্রস্তুতি নিতেন ভালোভাবে, আর আহিয়া লাইলাহু সারা রাত যাপন করতেন, সারা রাত জাগতেন। বাকি প্রথম রমজান থেকে 20 তারিখ পর্যন্ত অন্য হাদিসে রয়েছে যে ঘুমাতেন কিছু সময়, আর কিছু সময় দীর্ঘ সময় ধরে বা লম্বা সময় ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইল করতেন, কিন্তু শেষ দশকে পুরো রাত এবাদত বন্দিগিতে যাপন করতেন, ঘুমাতেন না। আহিয়া লাইলাহু আই কাযা আহলাহু, নিজে একাই জাগতেন, নিজের পরিবার পরিজন তাদেরকেও জাগাতেন, তাদেরকেও জাগাতেন।